প্রিয় দর্শক, আপনাকে যদি বলা হয় ড্রেসিং রুমে বসে অঝোরে কাঁদছেন রোহিত শর্মা, তাহলে হয়তো বা আপনি বলবেন কি বলছেন, আজকে তো মুম্বাই দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে, তাহলে কেন কাঁদবেন রোহিত শর্মা? হয়তোবা তার চোখে কিছু একটা পড়তে পারে। কিন্তু না দর্শক, সত্যি সত্যি রোহিত শর্মা ড্রেসিং রুমে বসে অঝোরে কাঁদছিলেন। তাহলে তার কান্নার কারণটা আসলে কি? আর ভারতীয় অধিনায়ককে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এভাবে ভেঙে পড়াটা ভক্ত সমর্থকদের হৃদয়ে একেবারে আঘাত করেছে। কেননা রোহিত শর্মার মতো একজন শক্ত মানুষ যখন ভেঙে পড়েছে, তখন ভারতীয় সমর্থকদের মাথায় চিন্তা এসে যাওয়াটাই স্বাভাবিক। সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা নিজেকে হারিয়ে খুঁজছেন, বেটে রানের দেখা পাচ্ছেন না তিনি, তাই হতাশ হয়ে ড্রেসিং রুমে অনেক চিন্তিত ছিলেন। এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি চলে আসে, যেমনটা আজকের ম্যাচেও ব্যর্থ ছিলেন রোহিত শর্মা, 5 বলে করেছেন 4 রান। রোহিত শর্মা যখন ফিরে যান, তখন মুম্বাই 31 রানের মধ্যেই হারায় 2 উইকেট। কেননা এর আগেই ঈশান কিশান ব্যর্থ হয়ে ফিরে গেছেন। শুরুর দিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাপক চাপে ফেলে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তাতে মনে হচ্ছিল 173 রানের লক্ষ্যটাও পার করতে পারবে না মুম্বাই, এদিনও তাদেরকে হারতে হবে। কিন্তু না, সেখান থেকে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে সূর্যকুমার যাদব দেখালেন নিজের আসল রূপটা, তাই তো মুম্বাইয়ের শেষ পর্যন্ত দারুণ জয়। তবে মুম্বাই জিতলেও রোহিত শর্মা এদিন ছিলেন সবার হতাশার কারণ। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 173 রানের লক্ষ্য দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ। 250+ রান করা দলটি হঠাৎ কেন 200-র নিচে আটকে যাচ্ছে? আটকে যাওয়াটাই অবশ্য স্বাভাবিক, কারণ দারুণ বোলিং করেছেন পীয়ূষ চাওলা এবং হার্দিক পান্ডিয়া, দুজনেই স্বীকার করে নিয়েছেন 3টি করে উইকেট। তাই তো দলের হয়ে কেবল 30 বলে 48 রান করতে পারে ট্রেভিস হেড, যদিও সুযোগ পেয়েছেন তিনি বহুবার। আর জবাবে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স হারায় 31 রানের মধ্যেই 3 উইকেট। ব্যর্থ রোহিত, ব্যর্থ ঈশান কিশান এবং ব্যর্থ তাদের ওয়ান ডাউনে নামা ব্যাটার নোমান ধীর। তবে সেখান থেকে মুম্বাইকে হতাশ হতে দেয়নি সূর্যকুমার যাদব, আর সূর্যকুমার যাদবকে দুর্দান্ত সঙ্গ দিয়ে গেছেন তিলক ভার্মা। আর এই দুইজনের জুটি মূলত মুম্বাইকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। কেননা শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব দুর্দান্তভাবে আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন, মাত্র 51 বলেই 102। অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন, হাঁকিয়েছেন 12টি 4-এর সঙ্গে 6-6টি ছক্কা। সূর্যকুমার যাদবের ইনিংস দেখা একেবারে মনোমুগ্ধকর, কারণ বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের ফর্মে ফেরাটা ভারতের জন্য যেমন সুসংবাদ, তেমনি টি টোয়েন্টিতে 1 নম্বর ব্যাটার তিনি। তাই তো মুম্বাইয়ের দুর্দান্ত জয়ের পেছনে একটি দুর্দান্ত সেঞ্চুরি এবং একটি দুর্দান্ত ইনিংস।